Good afternoon, everyone. আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি। অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, কারণ বাড়িতে আসলে আসলে সবার সাথে মজা করতে করতেই সময়টা কেটে যায়। আর দেখেন, আমার আম্মুর গাছে শেষ লাউ ধরছে, মানে গাছের কিছু নেই, একটা লতা ছিল সেখান থেকে লাউটা ধরছে। মানে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে কি না হয়, কোত্থেকে আল্লাহ কি করতে পারে, আল্লাহ সেটা সবসময়ই আমাদের কাছে বারবার প্রমাণ করে দেয়, দেখাইয়া দেয়। ছিল অনেক বড় লাউ গাছ ছিল, কিন্তু সব শুকায়া গেছে। এই একটা ডাল টিং টিং করে একটা ডাল উঠছিল, সেই ডাল থেকেই দেখেন। আর আজকে দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানুষ ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে বৃষ্টির মধ্যে। প্রচুর 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 বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর ওইটা আমাদের বাড়ির সামনে পুকুর, পুকুরটার মধ্যে হয়তো বা দেখতে পাচ্ছেন, কি পাচ্ছেন না তাও জানি না। তো দুপুরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য আমার ছোটো ভাই আজকে আবদার করছে বিরিয়ানি খাবে। তারই প্রসেস চলতেছে, অনেকটা প্রসেস হয়ে গেছে, গুছিয়েই ফেলছি, মাংসটা চুলাও দিয়ে দিছি। সবার আসলে বিরিয়ানি রান্নার প্রসেস এক না। আর আমরা গ্রাম্য পদ্ধতিতে গ্রাম হাতে মশলা তৈরি করে গ্রাম্যভাবেই রান্না করি। বাড়িতে যখন রান্না করি কিংবা নিজেরা খাওয়ার জন্য যখন করি তখন ওইভাবেই করি। গেস্টদের জন্য হয়তো বা স্ট্যান্ডার্ড যে প্রসেস আছে রান্নার সেটা ফলো করি, বাট বাড়িতে আমরা ছোটোবেলা থেকেই গ্রামীণভাবে যেভাবে আমার মা দাদিরা খাইয়ে আসছে আমরা সেভাবেই করি বাড়িতে খাওয়ার জন্য নর্মালি। তাই তো এখন যাচ্ছি। এই যে এখানে একটু নোংরা আছে, কারণ রান্নার শুরুতে তো একটু নোংরা হয় রান্না করতে থাকলে, পরে আমরা সে আবার গোছে ফেলবো। হয়ে গেছে, এটা না ধরলে আবার নাড়তেই পারবো না। এটা হচ্ছে বিরিয়ানি মাংস। আর এই যে চাল রাখছি, পানি গরম করছি, এই যে চালটা আমি এখন দিয়ে দিলাম, এটা এখন মিক্সড করব। আর মাংস ম্যারিনেট করছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, চিনি, দুধ আর বিরিয়ানি মশলা, যেটা সব রকম মশলা দিয়ে হাতে বানানো বাসাই। একটু রোস্ট করে নিয়ে আমি হচ্ছে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এটাতে পানি, এই যে ফুটতেছে রাইস কুকারে, পানিটা দিয়ে দিব। হয়ে এই যে পানি দিয়ে দিছি, এখন উপর থেকে একটু ঘি দিব আর আর একটু মশলা দিব। তো আর কি, পুরো ভিজে পানি পানি হয়ে গেল আমার মাথা, এমনিতে আজ দুদিন ধরে ঠান্ডা লেগে। বিরিয়ানির ফাইনাল লুক বাস্তবে ভালো হয়েছে, মানে সামনের সামনে সব কিছু ঠিক আছে, বাট এখানে এমন লাগছে কেন এটাই বুঝতে পারছি না। যাই হোক, অনেক ঝরঝর আর অনেক সুন্দর হয়েছে, আর একটু আছে, অল্প আছে, রেখে দিব। আর আমি এখন যাচ্ছি আমার গাছ থেকে শসা পাচ্ছে, মানে আব্বুদের গাছ থেকে, বাট প্রচুর বৃষ্টি, জানি না কি হবে। আমরা নামিয়ে নেমে পড়ি, মোবাইলও ভিজে যাবে। আমি ভিজলে তো প্রবলেম নাই, বাট মোবাইল ভিজলে সমস্যা। আর আজকে তো ফ্রাইডে, এমনিতে আমার আব্বু পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যেয়ে পড়ে, বাট আজকে আরও হচ্ছে বেশি, মানে ফ্রাইডে তো তো সবাই মসজিদে পড়ে। আর বাড়িতে দুইটা ছাতা ছিল, আব্বু আর ছোট ভাইয়া দুইজনই ছাতা নিয়ে চলে গেছে নামাজ পড়তে, আরেকটা ভাঙা আছে কোথায় যেন খুঁজতে হবে। তো এত খোঁজাখুঁজি ভাল লাগছে না, এই জন্যেই মোবাইল ঢাকে নিয়ে মাথায় ওড়না দিয়ে চলে আসছে। আর এই যে একটা শসা, বাঁকা শসা, কেন জানি না কি হয়েছে, আম্মুর সব শসা, প্রত্যেকটা শসা যেটাই হচ্ছে পোকা হানতেছে, প্রচুর বৃষ্টির জন্য কি না বুঝতে পারতেছি না আমরা।
সেটারই তর্জমা করতে চাচ্ছি যে শশা কেন এমন হয়ে যাচ্ছে, সেটা পোকা লাগছে তো। এটা তো আমাদের একদমই দেশি শশা এবং কোনো সারটার বাদে হওয়ানো গাছ, তো এই জন্যে আমরা পোকা মারার জন্য আসলে কোনো সেভাবে বিষ টিষ দিতে চাচ্ছি না। আব্বু বলতেছে যা হয় যেটুকু খাইতে পারবো খাবো, প্রথম দিকে ভালো হয়েছে বাট এই কিছুদিন ধরে লেগে থাকা বৃষ্টিতে কেন জানি এমন বাঁকা হয়ে যাচ্ছে, পোকা কানা করতেছে অথবা পুষ্টি মাটির পুষ্টি গুণাগুণ। এই যে একটা, এটা অনেক ছোট কিউট একটা বেবি, সমস্যা নেই আজকে এটাও পারবো কারণ শশা ছোটও খাওয়া যায়। আর প্রচুর 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 বৃষ্টি হচ্ছে, আমি ভিজা যাচ্ছি, মাথায় কাপড় দিয়েছি ওড়না তারপরেও ভিজা যাচ্ছি, এমনিতেও আমার হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। আর এই যে আরেকটা হচ্ছে, এটাও বাঁকা থাকে, এটা আর তুলবো না। ও এটা একটু বড় হয়েছে, এটা তুলতে চাইছিলাম না, এটা আম্মু বলছিলাম আম্মু আবার বীজ রেখো, তো কিছু করার নেই, এটাও পোকা ধরছে আর নেই। আর সব বৃষ্টিতে ভিজতেছে দেখতেই পাচ্ছেন কিভাবে সব বৃষ্টি হচ্ছে, সব পানি জমে যাচ্ছে। আর এগুলো পানি জমে থাকলে বিপদ কারণ পেঁপে গাছ পানি জমে থাকলে মারা যায়, পুরাই ভিজে গেল।